তুমি নতুন ফোন কিনতে যাচ্ছ, তোমার এক্সপিরিয়েন্স কি, তোমার কেমন প্রথম অ্যান্ড্রয়েড ফোন লাইফে, তুমি কেমন লাগছে? আমার আমার খুব ভালো লাগছে, সুন্দর জিনিস, নতুন তত্ত্ব একটা জিনিস আমার হাতে আসবে, এটাই আমার সৌভাগ্য যে একটা জিনিস এতদিন পর আমি হাতে পাচ্ছি। দেখি ভবিষ্যতে এটা নিয়ে আমি কতদিন চলতে পারি এবং এই ফোন আমাকে কত আনন্দ দেয় আগামী দিনে, কত প্রয়োজনীয়তা আছে এই নিয়ে আমি কিছুটা গর্বিত। নতুন ফোন কিনতে যাচ্ছে সবাই, তাই জন্য একটা ফোন কিনতে তিনজন যত্ন বাড়ির সবাই মিলে যাচ্ছি, সবাই এক্সাইটেড। এই যে তিনজনে বেরিয়ে গেছে ফোন কেনার জন্য, এবার কি ফোন কিনবো, কি ফোন কিনবো তা এখনো ঠিক হয়নি, সে ওখানে গিয়ে ঠিক হবে। যতদূর সম্ভব স্যামসাং কেনারই ইচ্ছা আছে। হ্যাঁ, দোকানে গিয়ে পরবর্তী যে ভাষণটা হয়, মানে পরবর্তী যে কি ফোন কিনছি সেটা তোমাদের সব দেখাবো, ঠিক আছে? আমরা এখন চলে এসেছি মানিকতলার মেন রোডে, এবার কোন দোকানে ঢুকি ফোন কেনার জন্য সেটাই দেখা, চলো দেখতে থাকো। দোকানে ঢুকছি, দেখি কি পছন্দ হয়। মানিকতলায় চলে এসেছি, মানিকতলা এবার কোন দোকানে ঢুকি ওটাই দেখা। হ্যাঁ, নিলে ভালো হয় আমাকে জিজ্ঞাসা করছি যে কোন ফোনটা নিলে ভালো হয়। এখানে দিদির ফোন নেবার কথা ছিল না, কিন্তু হট করে দিদি আমার মানে ইচ্ছা জেগেছে ফোন নেওয়ার জন্য। দুজনেই ফোন কিনতে এখন ব্যস্ত, দুজনেরই ফোন ডিসাইড হয়ে গেছে যে কী কী নেবে। আনবক্সিংটা আমি দেখাবো তোমাদের, ঠিক আছে? কাটো কাটো, তুমি কাটো না, দেখছে Y73, এখন দেখি কোনটা পছন্দ হয়। ঝামেলার সামনে পড়েছি, ইন্স্যুরেন্স টাকা বেশি করছি ইন্স্যুরেন্সের জন্য।